দেখতে নান্দনিক হলেও এসব গাছ আসলে মাংসাশী কোনোটির নাম মাংকিজাগ ডিউড্রপ আবার কোনোটি ভেনাস ফ্লাইট র্যাপ নাম শুনে হয়তো বোঝার উপায় নেই গাছগুলোর রাক্ষসের স্বভাব দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ার রাজধানী বোগোটাতে চলছে মাংসাশী গাছের প্রদর্শনী যার নাম গ্যাটকট ব্যতিক্রমী এই আয়োজন দেখতে দর্শনার্থীরাও ভিড় করছেন পুরো প্রদর্শনীটা আসলে বেশ মজার পোকামাকড়কে আকৃষ্ট করতে গাছগুলো নানা কৌশল নিচ্ছে তাদের আকৃতিও পোকামাকড়ের সমান গাছগুলোর শিকার ধরার কৌশলও বেশ মজার কোন কোনো গাছ যেমন হা করে মুখের ভেতর পুড়ে নেয় খাবার আবার কোনোটি শিকার ধরে আঠালো পাতা দিয়ে আবার পোকামাকড়কে ফাঁদে ফেলতে ফুলের মিষ্টি রসকেও হাতিয়ার বানায় কোনো কোনো প্রজাতির মাংসাশী উদ্ভিদ প্রদর্শনীর আয়োজকরা জানালেন নিছক কৌতূহল মেটানো বা আনন্দ দেওয়ার জন্য এ আয়োজন করা হয়নি বরং এ প্রদর্শনীর মাধ্যমে পৃথিবীর অর্ধ শতাধিক অনন্য বৈশিষ্ট্যের পাঁচশোটি গাছ দেখানো হচ্ছে যারা বাস্তু সংস্থানের জন্য গুরুত্বপূর্ণ এই গাছগুলোর কিছু প্রজাতি ব্যাঙ টিকটিকি এমনকি ছোট বাদুড়ও ধরতে পারে পোকামাকড়ের সংখ্যা বৃদ্ধি প্রাকৃতিকভাবে নিয়ন্ত্রিত হয় এদের মাধ্যমে আর এভাবেই মাংসাশী গাছগুলো পরিবেশের ভারসাম্য রক্ষা করে খুব সহজে অনুর্বর মাটিতেই বেড়ে উঠতে পারে গাছগুলো আয়োজকরা জানিয়েছেন পোকামাকড় আর কিছু প্রাণের জন্য প্রাণঘাতী হলেও মানুষের জন্য নিরাপদ গাছগুলো মঞ্জুরে খোদা মাছরাঙা ডেস্ক